নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন গতকাল রাজস্থান আইপিএল 2024-এ তাদের প্রথম ম্যাচ হেরেছে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে। গতকাল গুজরাট আর রাজস্থানের ম্যাচটা প্রচণ্ড জমজমাট হয়েছে, বলবো একটা লাস্ট বল থ্রিলার শেষ হয়েছে, এবং এক সময় মনে হয়েছিল যে গুজরাট টাইটেন্স মেবি এই ম্যাচটা জিততে পারবে না। কিন্তু আইপিএল এটা সবসময় সবকিছু হতে পারে, এবং সেটাই কালকে প্রমাণ করেছে গুজরাট টাইটেন্স। রাশিদ খান 11 বলে দুর্দান্ত 24 রান করে নিজে ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে এসেছে গুজরাট টাইটেন্সকে। কালকে দুর্দান্ত একটা ম্যাচ জিতেছে গুজরাট, অর্থাৎ রাজস্থান রয়্যালস কিন্তু তাদের প্রথম ম্যাচ হেরেছে আইপিএল 2024-এর। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে কেকেআরের আপডেট দিই। আমি কেন বলছি কেকেআর পেয়ে গেল নতুন রাশিদ খান? কেকেআর তারা আজ থেকে 10 দিন আগে কিন্তু সই করেছিল তাদের নতুন মিস্ট্রি স্পিন বোলার আলা গাজনাফার। তিনি কিন্তু এই মুহূর্তে কেকেআর দলে যুক্ত হয়ে গেছেন, এবং কেকেআর দলে কিন্তু নেটসে তিনি বলও করেছেন। এবং কেকেআরের কিন্তু ভিতরকার খবর বলি, আলা গাজনাফারের বল কিন্তু খেলতে অনেকটা সমস্যা হয়েছে শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং সহ অনেক ব্যাটসম্যানদের। শ্রেয়াস আইয়ার আমরা জানি যে দারুণ স্পিন বলে ব্যাটিং করে, সেও কিন্তু অনেকটা সমস্যায় পড়েছে গাজনাফারের বোলিং ফেস করতে গিয়ে। তো এটা আমি বলতেই পারি, কেকেআর কিন্তু পেয়ে গেল নতুন আফগানি রাশিদ খানকে, এবং রাশিদ খান নিজেও কিন্তু এই বোলারটার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এত কম বয়সে রাশিদ খানেরও এত ট্যালেন্ট ছিল না যতটা গাজনাফারের আছে। তাই রাশিদ খান তিনিও বলছেন যে আশা করছি ইনি ভবিষ্যতে আমার থেকেও বড় প্লেয়ার হবেন। তো যদি এই প্লেয়ারকে কেকেআর ঠিকঠাকভাবে ঘষে মেজে তৈরি করতে পারে, তাহলে কিন্তু ফিউচারের একটা ভালো স্পিন বোলার পেয়ে যাবে কেকেআর। তো ভালো খবর গাজনাফার, তিনি কিন্তু নেটসে ভালো বোলিং করেছেন। তো দেখা যাক কেকেআর একে সুযোগ দেয় কি না। তবে কেকেআর দলে কিন্তু সুযোগ পাওয়াটা ডিফিকাল্ট, কারণ 4টে বিদেশি অলরেডি কনফার্ম আছে, ফিল সল্ট, নারিন, রাসেল আর স্টার্ক। এরপরে গাজনাফার কোথায় চান্স পাবে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এটা তো প্রথম ভালো খবর। দ্বিতীয় ভালো খবর, কিছুদিন আগেই কিন্তু কেকেআরের জন্য দিল্লির বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিল নীতিশ রানা। তো নীতিশ রানা তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন, এবং গতকাল মানে ইয়েস্টারডে যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসেও কিন্তু ব্যাটিং করেছে নীতিশ রানা। অর্থাৎ এটা অনুমান করা হচ্ছে রবিবার দিন যেই ম্যাচটা আছে কেকেআরের, সেই ম্যাচে কিন্তু নীতিশ রানা অ্যাভেলেবেল থাকবে কেকেআর দলে। অর্থাৎ নীতিশ রানা ফেরায় কিন্তু কেকেআরের মাঠে আবার শক্তপোক্ত হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কেকেআরের কিন্তু ব্যাটিং আরও মজবুত হলো নীতিশ রানা ফেরায়। আমি এটা হলপ করে বলতে পারি, যদি নীতিশ রানা কেকেআরের ব্যাটিং অর্ডারে ঠিকঠাকভাবে আবার চলে আসে, তাহলে কিন্তু কেকেআরের ব্যাটিং অর্ডার আবার মজবুত হয়ে যাবে। তো বন্ধুরা, এইবারে বলি সরফরাজ খানকে নিয়ে। আপনারা অনেকেও প্রশ্ন করেছেন যে দাদা সরফরাজ খানকে কবে সই করবে কেকেআর। তো বলে রাখি, এই মুহূর্তে কিন্তু সরফরাজ খানকে কেউই সই করতে পারেনি, এবং যেহেতু আমি আগে বলেছিলাম যে সরফরাজ খানকে সই তখনই করতে পারবে যখন কোনো দলের কোনো প্লেয়ার ইঞ্জুরি লেগে, ভারতীয় প্লেয়ার ইঞ্জুরি লেগে রুলড আউট হয়ে যাবে, এবং যদি সেই টিমের কোনো ভারতীয় ব্যাটসম্যান দরকার হয় তখনই কিন্তু সেই খেলোয়াড়ের পরিবর্তে তারা সরফরাজ খানকে নিতে পারবে। যেহেতু কেকেআরে এখনো পর্যন্ত কোনো এরকম ভারতীয় প্লেয়ার ইঞ্জুরি হয়নি, তাই তারা সরফরাজ খানকে নিতে পারছে না। অর্থাৎ সরফরাজ খানকে কিন্তু আইপিএল এর যে কোনো দল নিতে পারে, যদি তার কাছে পর্যাপ্ত টাকা থাকে এবং তাদের যদি কোনো ভারতীয় প্লেয়ার চোট খেয়ে যায় সেক্ষেত্রেই। তো তাই জন্যই সরফরাজ খানকে কিন্তু এখনো কোনো দল নিতে পারছে না। তো আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান করতে চান সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস স্ক্রল করে রাখবেন। ধন্যবাদ।